হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রাদার্স প্লেন মেশিং মডেল 6200। এই মেশিংটির কীভাবে স্পিড বাড়াবেন এবং কি কমাবেন আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম সুইচটি অন করে আপনাদের দেখাচ্ছি স্পিড কত আছে। এই যে এখানে ম্যাক্স লেখা, এই ম্যাক্সের চাপ দিলে আপনার স্পিডটি দেখাবে। তো বন্ধুরা, ম্যাক্সের চাপ দেওয়ার পরে এখানে 5000 স্পিড দেওয়া আছে। তো বন্ধুরা, এইখান থেকে আমি চাইলে কমাইতে পারবো, কিন্তু আবার বাড়াইতেও পারবো, 5000 করে দিতে পারবো। এই যে আমি 4000 করে দিলাম, কিন্তু এখান থেকে 5000 আমি করে দিলাম, কিন্তু আপনার ভিতরের প্রোগ্রাম থেকে আপনি কমায় দিলে আপনার এই উপর থেকে আর বাড়বে না, কমাইতে পারবেন কিন্তু বাড়াইতে পারবেন না। তো বন্ধুরা, এই যে 5000 স্পিড আছে, আমি এখন সুইচটি বন্ধ করব। তো বন্ধুরা, এখানে সি আর ডি বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে এই বাটনটি চাপ দিয়ে ধরে সুইচটি অন করতে হবে। তো এই যে আমি চাপ দিয়ে ধরে সুইচটি অন করলাম। এরপর বন্ধুরা, এই যে এখানে ডি লেখা আছে, এই ডি এখানে প্লাস মাইনাস এইখানে দেওয়া আছে, এখানে আপনি চাপ দেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইচ ডট আই ডট, এইখানে যাওয়ার পরে আপনার এই এই বাটনটি ক্লিক করুন। করার পরে আপনার স্পিড কমিয়ে দেন। এখান থেকে আমি 4000 করে দিই। এই যে বন্ধুরা, এই জায়গা আপনার 5000 দেওয়া আছে, আমি 4000 করে দিচ্ছি। এই যে এখানে চাপ দিয়ে আমি 4000 করে দেওয়ার পরে এখন আমার এই নিচের বাটনটি চাপ দিতে হবে, সিডি বাটনটি চাপ দিতে হবে সেভ করার জন্য। এই চাপ দিলাম, এখন এই বাটনটি প্রেস করলে আমার সেভ হয়ে যাবে। এই বাটনটি প্রেস করে দিলাম, এই যে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি ম্যাক্সে যদি চাপ দিই আমার 4000 স্পিড আছে। এই যে বন্ধুরা, এখন আমি এখান থেকে চাইলে বাড়াইতে পারবো না, কমাইতে পারবো। এই যে কমবে কিন্তু বাড়বে না স্পিড। তো বন্ধুরা, আমি একটু সুইং করে দেখাচ্ছি আপনাদের, মানে এই যে মেশিনটি চালিয়ে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটার স্পিড বাড়াবেন এবং কি কমাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন। আর চাইলে আমার ইউটিউব থেকে ঘুরে আসতে পারেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।